নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশায়ন মাম্মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা বানাতে চলেছি পুঁই শাক চচ্চড়ি। তা এই পুঁই শাক চচ্চড়ি আমরা বানাতে আমাদের কি কি লাগছে সেটা আসুন আমরা দেখে নিই। আর এই রান্নার সবশেষে আপনাদের জন্য থাকলো একটা ছোট্ট টিপ, রান্নার সবশেষে আমরা এই টিপসটা আপনাদেরকে দেব। তো আসুন তাহলে আমরা দেখে নিই আমাদের কি কি লাগছে। আজকে আমাদের পুঁই শাক চচ্চড়ি বানাতে প্রথমেই যেটা লাগছে হচ্ছে আমাদের পুঁই শাক। আমি পাতাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোকে আলাদা রেখেছি। আর লাগছে হচ্ছে আলু, কুমড়ো, পেঁপে। আর মশলার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আদা, জিরে আর পাকা লঙ্কা একসাথে করে আমি বেটে নিয়েছি। তো আসুন তাহলে এবার আমরা রান্নাটাকে শুরু করি। এদিকে আমরা কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দেবো। প্রথমে তেলটা গরম হয়ে গেলেই আমরা প্রথমে দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নের জন্য তাহলে আমরা প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো 5 ফোড়ন। একটু লাল লাল হয়ে গেছে ভাজা আমাদের, এর মধ্যে আমরা এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে একটু আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমরা বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আমরা কেটে রাখা পেঁপেটাকেও দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলোকেও দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব। আমাদের সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমরা কেটে রাখা কুমড়োগুলোও এবার দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কুমড়োটাকেও একটু সবজির সাথে ভালো করে ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, অনেকে দেখবেন পুঁই শাক ডাঁটা যখন রান্না করেন, পুঁই শাক ডাঁটায় দেখবেন চচ্চড়িটা একটুকুনি নাল নাল টাইপের হয়। যদি আপনারা ডাঁটাটাকে ভালো করে একটু ভেজে নেন তাহলে কিন্তু এই ডাঁটার চচ্চড়িটা নাল নালে ভাব হবে না। ডাঁটাটাকে একটু ভালো করে ভেজে নিলে নাল ভাবটা কেটে যায়। কুমড়োটা দিয়ে বেশ মিনিট পাঁচ সাথে আমরা আবার একটু সবজিটাকে ভেজে নেব। মিনিট পাঁচ সাথে ধরে আমাদের সবজিগুলোকে সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দেবো, কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত একে একটু আমরা ভালো করে একটু ভেজে নেব। তোমাদের পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন ভালোই লাল লাল ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা কি করব, আদা, জিরে আর যে পাকা কাঁচা লঙ্কাটা আমরা বেটে রেখে দিয়েছিলাম এবার সেটাকে ভর দিয়ে দেবো। এবার একে একে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যেহেতু আমি আগে ভাজার সময় একটু নুন দিয়েছিলাম নুনটা একটু কম করে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে আমাদের ভালো করে এবার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পুঁই শাক পাতাগুলো আমরা দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে আমরা একে নেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢাকা চাপা দেবো। আর বন্ধুরা দেখ, শুনতেই তো পাচ্ছেন আমার ছেলে পাশ থেকে খুব চেল্লাচ্ছে, আমাকে ডাকছে, যেহেতু ও ছোট বাচ্চা ওকে তো আর চুপ করানো যায় না, যার কারণে ওখান থেকে আমাকে ডাকছে। আমি রান্না করছি এখান থেকে, ও আমাকে ডাকছে। ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ সাতেক আমি একটু এটাকে কষিয়ে নেব। পাতাগুলো দিয়ে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি যেহেতু আগে সবজিগুলো সব ভেজে নিয়েছি এর কারণে আমি বেশি একটা খুব জল দেব না, আর আমি জল দেব না, এতেই আমার সব কিছু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আগেই সবজিগুলো ভেজে নিয়েছি তাই এই জলে আমার হয়ে যাবে। এটাকে আমরা একটু ভালো করে ফুটতে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঝোল কতটা ফুটে উঠেছে। এর মধ্যে আমরা সামান্য পরিমাণ
চিনি দিয়ে দেবো। পুঁইশাক ডাঁটাটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর পুঁইশাক ডাঁটা একটু মিষ্টি না দিলে ভালোও লাগে না, যেহেতু কুমড়ো দিয়েছি আমরা। তা সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা কম বেশি যেরকম আপনাদের পছন্দ তেমন করে দিয়ে নেবেন। ভালো করে নেড়ে নিয়ে মিনিট দশেকের জন্য আমরা চাপা দেবো। দেখতেই পাচ্ছেন আমার এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু মিনিট পাঁচ সাতেক আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে একটু সিদ্ধ করে নেবো। তো এদিকে আমাদের 5-7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমরা খুলে দেখে নেব। এই দেখুন কতটা আমাদের ঝোলটাও মরে এসছে। আমি খুব একটা রস রাখবো না, আর একটু সামান্য রস মেরে নেবো চচ্চড়িটা। আমাদের চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, এর থেকে আর বেশি আমরা রস মারবো না। এবার এটাকে আমরা একটা গামলার মধ্যে ঢেলে নেব। একটা পাত্রের মধ্যে আমরা পুঁইশাক চচ্চড়িটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আজকের আমাদের এই রেসিপিটি। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের একটি লাইক দিয়ে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর ভিডিওর শেষে যে আপনাদের বলেছিলাম ছোট্ট একটা টিপস দেব, সেটা হলো যখনই পুঁইশাক ডাঁটা রান্না করবেন, পুঁইশাক ডাঁটা খুব একটা বেশি ছাড়াবেন না, তাহলে যাদের অম্বলের সমস্যা থাকবে তাদের আর পুঁইশাক ডাঁটা চচ্চড়ি খেলে অম্বল হবে না। এটাই ছিল আজকের আমাদের ছোট্ট টিপ। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।